হোয়াটসঅ্যাপের একটি কথিত চ্যাট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে বালাকোটে ভারতীয় বিমান বাহিনীর হামলায় 292 জন জঙ্গি মারা গেছে। ভারত শাসিত কাশ্মীরের পুলওয়ামায় হামলার পর ভারত জানায় জইশ ই মোহাম্মদের প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে তারা বিমান হামলা চালিয়েছে। 14 ফেব্রুয়ারি ভারত শাসিত কাশ্মীরের পুলওয়ামায় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর একটি কনভয়ের ওপর হামলা চালিয়ে 40 জনেরও বেশি সিআরপিএফ এর সদস্যকে হত্যা করার দায়িত্ব স্বীকার করেছিল পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জইশ ই মোহাম্মদ। হোয়াটসঅ্যাপ গ্রুপে এই কথিত কথোপকথনের যে স্ক্রিনশট সামাজিক মাধ্যমে যারা শেয়ার করেছে, তারা দাবি করছে যে এই কথোপকথন হয়েছে একজন ভারতীয় এবং তার বন্ধু বলে কথিত এক ব্যক্তি ডক্টর ইজাজের মধ্যে, যে ডক্টর ইজাজ থাকেন পাকিস্তানের বালাকোটে। দাবি করা হচ্ছে যে স্ক্রিনশটে যে ব্যক্তির নাম দেখা যাচ্ছে তিনি একজন চিকিৎসক এবং কাজ করেন বালাকোটের মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, এবং বিমান হামলার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ওই কথোপকথনে তিনি নিহতের সঠিক সংখ্যা নিশ্চিত করেছেন।